গুড মর্নিং, গুড মর্নিং। তো এখন সকাল হয়ে গেছে, আজকে সানডে, তো মা চা দিয়ে গেল, আজকে একটু আরাম থেকে রেস্ট করব। তানে সেখানে সকালবেলা নিউজ দেখছে, ও সকালবেলা উঠলে ওর ফুটবল বা সামথিং কিছু ওর নিউজ দেখতেই হয়, তো নিউজ দেখছে। দেন ও ব্রেকফাস্ট করে নিল, আমিও করে নিলাম, দেন চলে গেলাম ফটোশ্যুট করতে ছাদের উপরে। তো বাড়িতে তানিশি কখনো কখনো আমার শ্যুট করে দেয় যখন আমার কিছু কাজ থাকে, বাইরে যেতে পারি না বা কোনো দিন আমি ঠিক করতে পারি না কোনো ফটোগ্রাফারের সাথে। তো যেই রকম ইচ্ছা করে তানিশ ঠিকঠাক বেশ ভালো ছবি ও তুলে দেয়, ভিডিও করে দেয়, ছবি তুলে দেয় অনেক ভালো। তো আমি এখানে এসেছিলাম ছাদে ছবি তুলতে, এখন নিচে চলে যাব, শ্যুট আমাদের হয়ে গেছে, এখন আমরা খাবো। তো আজকে রান্না হয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ফ্রাইড রাইস আর চিলি চিকেন মা খুব বেশি লাইট করে, সোডা বাগেরা যা যা দিতে হয় আমি জানি না চিলি চিকেন কী করে বানায়, তো ওইগুলো কিচ্ছু সেরকম দেয় না, বিকজ তানিশ একদম পছন্দ করে না আর আমিও একদম হেভি এখন খেতে পারি না। তো রাইস আমি নিয়ে নিচ্ছি, চিলি সরি চিকেন রাইস ছিল, চিকেন দিয়েছিল আর ডিম দিয়েছিল, আর এটা হচ্ছে চিলি চিকেন। ময়দা ময়দা কিচ্ছু দেয় না, জাস্ট হালকা কর্নফ্লাওয়ার দেয়, যেন কি তানিশ একদমই পছন্দ করে না এইসব। এটা দারুণ রান্না করে, এটা আমার ফেভারিট পিস। এটা 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 আয় আয় ভাই আয়। এটা হচ্ছে আমার, আসছেই তো না, হ্যাঁ এটা হচ্ছে আমার ফেভারিট পিস, আমি হাড্ডি খাই। আর তানিশের ফেভারিট হচ্ছে সলিড, ও সব সলিড মাংস খায়, বাট আমার সলিড মাংস একদম ভালো লাগে না। কিন্তু চিলি চিকেনের সলিড মাংস অংশ আমি খেয়ে নিই, কিন্তু যদি কেউ আমাকে ঝোলের সলিড মাংস দেয় তাহলে তো আমার এমনি অবস্থা ঢিলা। তো এইটা হলো আজকের আমার লাঞ্চ। তো আমি ডিনারে সেরকম ভাত খাই না, তো এই একবেলায় আমি ভাত খাই, আবার রুটি বা দুধ কিছু এরকম। তো এখন আমরা একটু বেরিয়ে গেছি, ভাবলাম কি একটু যাই, একটু ঘুরু ঘুরু করি, দেখি কি কিনবো। আর এমনিও একটু ফতুয়া কেনার ছিল তানিশের একটা, কেন কি তানিশ সেরকম ফতুয়া পরে না, বাট আমি দেখেছিলাম একটা গুগলে যখন সার্চ করছিলাম, বেশ ভালোই লাগছিল, জানি না ওটা কোথায় পাওয়া যাবে। তো আমরা অনেক দোকান দেখলাম কি কোন রকমের, কিন্তু তানিশ একটু মোটা ধরনের কাপড় পরে যেটা কি গায়ে লাগা থাকে। তো এবার আমরা খুঁজছিলাম কি কোথায় পাওয়া যায়, তারপরে কোথাও না পেয়ে আমরা ভাবলাম কি পাঞ্জাবি মিউজিয়াম যেটা আছে ওইটায় যাই। তো এই বাজারটা বেশ বড়, বারাসাতের এই বাজারটা, আমি এখানে মাঝে মাঝে হরিতলা বলে এটার নাম হচ্ছে। তারপর আমরা পৌঁছে গেলাম পাঞ্জাবি মিউজিয়ামে, যেরকম চাইছিলাম সেম ওই রকম পেয়ে গেছি। তো দুটো একটা নিয়েছিলাম এই কালারের, অ্যাশ কালার, দেন আমরা আর একটা দেখে এসেছিলাম, যদি তানিশের এটা পছন্দ হয় তাহলে নেক্সট দিন আমরা এটা কিনতে যাব। তো ওই মাপ নিয়ে নিচ্ছি কি এই মাপের হবে কি না, তো আমরা ওই অ্যাশ কালারই নিয়েছিলাম, এরকম নিইনি। দেন তারপরে প্যারামাখা খেয়ে নিয়েছি, তারপর টুকটুকটুকটুক করে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর ওইদিকে খাবার গরম হচ্ছিল আর এদিকে ম্যাচ দেখা হচ্ছিল, আর তানি সেখানে কিছু কাজ করছিল, আমি ক্যামেরা ধরেছি, তো করছিল না, বকছিল আমাকে। তো যাই হোক, তারপরে আমরা ডিনার করে নিয়েছি আর তারপর ঘুমোতে চলে এসেছি। গুড নাইট, গুড, দেখা হবে আবার নেক্সট ব্লগে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখানে তানিশ দেখছে নিজের সিরিজ কিছু একটা দেখছিল আর আমি ঘুমোতে চলে এসেছি। এখন বাজে মনে হয় 2:30, আবার কাল সকালে উঠতে হবে। টাটা।